মিহি এখন কেমন আছে? চারুলতার সেবা যত্নে খুব তাড়াতাড়ি রিকভার করছে। গুলি খেয়ে আখেরে মিহিরে লাভই হলো, কি বলো? শেয়ার বলতে একটু রক্তের বদলে রাগ দুঃখ অভিমান যন্ত্রণা সব জল। একবার ওকে দেখতে যেতে হবে। ও হসপিটাল আর কদিন আছে জানো? না সেটা ঠিক জানি না, তবে হসপিটালেও বাড়ির থেকে ভালোই আছে। তারপর তুমি এসছো যখন, তখন হসপিটালটা ওর কাছে এখন স্বর্গ। চারুলতা কি সারাক্ষণই আগলাচ্ছে ওকে? সারাক্ষণ মানে ওর নাম বদলে তো এখন কেবিন নাম্বার 102 হয়ে গেছে, কাঁঠালের আঠার মতো লেগে আছে। আচ্ছা, ওই চারুর বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপার ছিল কি জানো? হবে এত খুব তাড়াতাড়ি? কবে সেটা ঠিক জানি না, তবে মনে হয় সময় হয়ে এসছে। আমাকেও যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, সাবধানে। যাই হোক, বাকি খবরাখবর কি বলো? সব ঠিক আছে, তবে ওই তবে বলে থেমে গেলে কেন আবার? কোথায় কে কি ঘাপলা করলো আবার? গুঞ্জন। গুঞ্জন? সে আবার কি করলো? তোমার বন্ধু সুশীলকে খুব একটা ভরসা করা যাচ্ছে না, কারণ তার মেয়ে তার মাথা খাচ্ছে। কিরকম? তুমি যা প্ল্যান করছো, সুশীলকে যা করতে বলছো, সুশীল সেসব গিয়ে তার মেয়েকে বলছে, আর মেয়ে চাইছে সব দুর্গাকে জানাতে। সুশীল বাবু, আবারও না বলে চলে এলাম। মিষ্টি খেয়েছিলেন? আপনি নিশ্চয়ই এটা জানতে এখানে আসেননি? না, আমি এখানে এসেছি আপনাকে একটা পরামর্শ দিতে। বৃষ্টি হয়েও হচ্ছে না, কিরকম একটা ভ্যাপসা গরম পড়ে গেছে। ওই পরামর্শের ব্যাপারটা কি বলছিলেন? ও হ্যাঁ, একজন ওয়েলউইশার মানে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা পরামর্শ দিতে চাই। কবি আপনার বন্ধু ছিল, আছে, থাকবে, তাই ওর বিরুদ্ধে যাওয়ার কথা দুঃস্বপ্নও আপনি ভাববেন না। আপনি একটা কথা বলুন তো আমায়, এর যে গুলিটা খেলো সেটা কে করেছিল? আমাদের তো লোক নয়, কে করেছিল? তাহলে কি আপনার ভাড়া করা লোক? না 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 না। তাহলে গুঞ্জন,